হরি পুরুষ জগদ্বন্ধু মহা উদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতন প্রভু 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 হে অনন্তনন্তময় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল জয় জগদ্বন্ধু হরি। আজকে শ্রী অঙ্গনে ভোগ মন্দির নির্মাণ প্রসঙ্গ আলোচনা করা হবে। আমরা জানি প্রভু রয়েছেন মহাগম্ভীরায়, সেবায়েত কৃষ্ণদাস। কৃষ্ণদাসজি বৃক্ষতলে ভোগ রান্না করছেন, কোনো আচ্ছাদন নেই, কোনো আবরণ নেই। রান্নার পর হাঁড়িটা রাখতেন একটি গাছে ঝুলিয়ে। আজ সকাল থেকে শনশন শব্দে বাতাস বইছিল, রান্নার জোগাড় উড়ে যাচ্ছিল, দ্রব্যাদিতে ধুলো পড়ছিল। বড়ই অসুবিধায় সেবক সেবা করছিলেন। রান্না প্রায় শেষ, এমন সময় আসলো ভীষণ ঝড় বাতাস, সকল দ্রব্যই নষ্ট হয়ে গেল। প্রভুর মন্দিরের ছাঁচের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে কৃষ্ণদাস দেখতে লাগলেন সেবার দ্রব্যাদি সব নষ্ট হয়ে যাচ্ছে। অন্তরে বড় বেদনা হলো। একবার নিজ অজ্ঞাত সারে মুখ দিয়ে বের হয়ে গেল প্রভু হে, ইচ্ছা করিলে কি পারো না ভোগ রান্নার স্থানটুকু একটু নিরাপদ করিয়া দিতে? এই কথা বলেই ভক্তবর নিজের কাছে নিজে অপ্রতিভ হলেন, ভাবলেন কেন প্রভুকে জানালাম, কেন সানুভাবময় আস্বাদনে ব্যাঘাত করে কাজের চাপ দিলাম। এইরূপ ঝড় বৃষ্টি অনেকদিন হয়েছে, কিন্তু কোনোদিনই এইরূপভাবে ভোগ নষ্ট করেনি। কোনোদিন এমনও হয়েছে চারিদিকে জল বৃষ্টি হয়ে গেছে, কিন্তু শুধু আঙিনাটুকু বাদ গেছে। কৃষ্ণদাসজির মনে দৃঢ় বিশ্বাস ছিল পবনদেব বরুণদেব কেউই প্রভুর ভোগ নষ্ট করবেন না, কিন্তু আজ আর সে বিশ্বাস থাকল না। কেন এমন হলো ভক্ত ভাবতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, তবে কি ভোগের সময় জল বৃষ্টি না হওয়ার ব্যাপারে আমার মনে কোনো ক্ষীণ অভিমান অন্তঃপ্রবেশ করিয়াছিল, অথবা ইহা প্রভুর পরীক্ষা, অথবা অন্য কোনো উদ্দেশ্য? ভাবনা ছেড়ে কৃষ্ণদাস আবার ভোগ রন্ধনে নিযুক্ত হলেন। গৌর কিশোর এসেছেন শ্রী অঙ্গনে। আগে প্রত্যহয় আসতেন, একটা বিশেষ কার্যের জন্য কয়েকদিন আসা হয়নি, মনে তাই অপরাধজনিত ভীতি। এসেই শ্রী অঙ্গনে দাঁড়িয়ে ভাবলেন, এতদিন যে আসিনি, এতদিন পর আজ যে এসেছি, এটা কি প্রভু জানেন? যদি একটি কণ্ঠসাড়া দেন তবে বুঝব যে তিনি সবই জানেন। ভাবনার সঙ্গে সঙ্গেই মধুর কণ্ঠসাড়া আসলো। গৌর কিশোর প্রভুকে পরীক্ষা করার অপরাধে লজ্জিত হলেন, জয় জগৎবন্ধু বলে দণ্ডবত হয়ে পড়লেন। তারপর দক্ষিণ দিকে একটু অগ্রসর হয়ে গৌর কিশোর দেখলেন উন্মুক্ত আকাশের তলে কৃষ্ণদাস ভোগ রান্না করছেন। আজ দেখা হলো দেখার মতন। বিকালবেলা থেকে শ্রী অঙ্গনে বাঁশ, খুঁটি, দড়ি, টিন অনেক কিছুই আসতে লাগলো। দ্রব্যাদি জড়ো হতে শুরু করল। কৃষ্ণদাস গৌর কিশোরকে জিজ্ঞাসা করলেন, গৌর কিশোরদা, এত সব দ্রব্যে কী হবে? গৌর কিশোর বললেন, কেন কৃষ্ণদা, ভোগ্যর হবে? কৃষ্ণদাস বিস্ময়ে বললেন, গৌর কিশোরদা, তুমি কি অন্তর্যামী? গৌর কিশোর বললেন, আমি কেন অন্তর্যামী হব? কৃষ্ণদা, তুমি যে প্রভুটির সেবা করো নিত্য, তিনিই অন্তর্যামী। পরদিন রামকুমার রামসুন্দর আসলেন, কেদার মাদারি আসলেন। স্থান ঠিক হলো, ভোগ্যর হলো। শ্রীমন্দিরের দক্ষিণ দিকে
উত্তর দরজা করে ভোগ মন্দির তোলা হলো। 8 হাত দীর্ঘ, 5 হাত প্রস্থ, 2 চালা ঘর। ভোগের ঘরের পশ্চিম পার্শ্বে একটি 1 চালা বারান্দা হলো কৃষ্ণদাসজির থাকবার জন্য। এইভাবে অন্তরের দেবতা সেবা রক্ষা ও ভক্ত রক্ষা করলেন। হরে কৃষ্ণ, জয় জগৎবন্ধু হরি।